কোথায় রক্ত কাদায় খাদায় শেষ। চিনে ফেলবা জবাব নাই ভিতরে, তাহলে ১৭ গিয়েছিলাম গাড়িটা রং করবো বলছিলাম, ৩০০০ টাকা নেবো দেখছি, এটা রং করে দিবে আর কি কে দিবে এখানে এখানে রং করে দিবে। পাশে তো ওখানে কি হলো গো, হচ্ছে না আসেনি, পাচ্ছ না নাকি মাল? কি অবস্থা, এটা টাইট করে বসতে হল, পড়ে গেছিলাম যে ঢিলা হয়েছে, এখানে বাঁধবো। ইয়ার দাম কত করে গো দেখলাই, একটার দাম আমার সব ভালো আছে, কিন্তু এখানকার এই শালা উপর কাটটা ভাঙা। বেশিক্ষণ লাগবে না, আমার মোবিল নাই ভিতরে, পড়তে টাইম লাগবে না। মোবাইল চেঞ্জ করে নেমে এসে ৩ মাস হলো চালাচ্ছি, তাও আমার যদি ভয় চেঞ্জ করছি, নাহলে যদি ইঞ্জিন মেঞ্জিন সিরিজ হয়ে যায় তখন অত পয়সা কোথায় থেকে দেব। এটা টাইট এখানে লাগিয়ে নিবো আমার দুটো, বুঝতে পারলাম, কিন্তু হরেন বাজছে না কেন আমি ব্যাটারি থেকে বলো, এমনি বাজছে না কেন বলো তো, এত ভোল্ট খাই নাকি খুব বেশি, ব্যাটারি লাগাবো সব চেক করে তখন তো বাজবে, কিন্তু এমনি বাজছে না, এমনি বাজছে কিন্তু বেশি ভোল্ট যখন পিক আপ দিচ্ছি না জোশে চলছে তখন অল্প দামে একটা ব্যাটারি লাগিয়ে দেবো হরেন বাজাবো। ব্যাটারি একটা আমি বললে একজন ৩৩৫ টাকায় বলছে বহরমপুরে, ওই যে বন্ধু কোনটা বন্ধু লিয়ে নিতেন, এখন বহরমপুরে গেছিলাম, ৬ মাসের গ্যারেন্টি, ৬ মাস চলবে, ৬ মাসের গ্যারেন্টি থাকে, ঠিক আছে, এই ৩৫০ এরকমই দাম বললো। হ্যাঁ কিন্তু এটা ওই তোমাকে আমি যেটা বললাম না ৮০০র আশেপাশে, ওটা ২ বছর গ্যারেন্টি। আচ্ছা আর আমি তোমাকে যেটা দিব ওটা কোনো গ্যারেন্টি নাই, ওটা বিনা পয়সায়, তাহলে তো আলহামদুলিল্লাহ। এই দেখো এই ব্যাটারিটা ভালো, তুমি ভাই ও হো অত দাম কেন গো, কম কত চলছে না আমার ভাইয়ের ব্যাটারি, তুমি এসছিল স্কুটি চেঞ্জ করতে, না
ওপরে